আমরা প্রত্যেকেই জানি 15 লক্ষ টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার কথা বলেছিলেন মোদী সরকার, যদিও বাস্তবে তিনি এইভাবেই কথাটা বলতে চাননি এবং সেটা যে প্রমাণ করা যাবে না বা সেই 15 লক্ষ টাকা যে প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠানো যাবে না সেটা ভালোই বুঝতে পেরেছেন মোদী সরকার। তো ফ্রেন্ড, সব থেকে বড় কনফিউশন এখন এইটা, 15 লক্ষ টাকা যখন ঢোকানো যাবে না, তার থেকে শিক্ষা নিয়ে মোদী সরকার এখন বলছেন 7.5 লক্ষ টাকা অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে প্রতিটা কৃষকের। কি করে সেটা সম্ভব? 15 লক্ষ টাকা যখন জমা করা যায়নি, 7.5 লক্ষ টাকাও কি ব্যাংকে জমা করা সম্ভব হবে? পুরো বিস্তারিত বিষয়টি জেনে নেব এই ভিডিওতে। আপনি আছেন স্মার্ট দুনিয়ার সঙ্গে। যদি প্রথমবার ভিজিট করে থাকেন স্মার্ট দুনিয়াতে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলোর জন্য। তো চলুন দেখে নেওয়া যাক পরিষ্কার বিস্তারিত বিষয়টি কি। মোদী সরকার কি বলছেন, 7.5 লক্ষ টাকা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করবেন কেন, কিভাবে আমরা সেই টাকাটা পাবো? দেখুন, আজ বিকেল নামক গুরুত্বপূর্ণ একটি নিউজ পোর্টালে এই খবরটা বেরিয়ে এসেছে, মোদী সরকার কি ঘোষণা করেছেন। এবার আপনার অ্যাকাউন্টে 7.5 লক্ষ টাকা জমা করাবেন মোদী। কি বলছে, ভোট আসছে, ভোটের আগে কংগ্রেস শাসিত রাজ্যে গিয়েছে ফের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার জনসভা থেকে মোদী সাফ জানিয়ে দিয়েছেন, আগামী 10 বছরে কৃষকদের অ্যাকাউন্টে মোট 7.5 লাখ টাকা জমা করা হবে। এর আগে গত লোকসভা নির্বাচনের আগে দেশের প্রতিটি জনগণের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা পৌঁছে দেবেন বলে প্রতিশ্রুতি দেন মোদী। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ করা যে সম্ভব নয় তা ভালোই জানতেন নমো। গতবারের দেওয়া প্রতিশ্রুতি থেকে শিক্ষা নিয়ে এবার কিছু প্রতিশ্রুতিতে লাগাম টানলেন মোদী। 15 লক্ষের বদলে এবার কৃষকদের অ্যাকাউন্টে 7.5 লাখ টাকা জমা করবেন তিনি। দেখুন, উনি যে একটি টুইট করেছেন সেই টুইটটাও এখানে দেখা যাচ্ছে অন স্ক্রিনে। আপনারা যেটা দেখছেন এটাই সেই টুইট। এখানে লেখা আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন চুরু রাজস্থান, উইদিন নেক্সট 10 ইয়ার্স রুপিস 7.5 লাখ ক্রোর উইল বি ডিপোজিটেড ইন দ্য অ্যাকাউন্টস অফ ফার্মার্স। দে উইল নট হ্যাভ টু ডু এনিথিং ফর ইট। দে উইল ডিরেক্টলি গেট এ নোটিফিকেশন অন দেয়ার মোবাইল ফোনস সেইং দ্যাট দে হ্যাভ রিসিভ দ্য অ্যামাউন্ট। এত বড় ভাষায় একটা টুইট উনি আমাদের দেশবাসীর জন্য করে দিলেন। বলছে 10 বছরে 7.5 লক্ষ টাকা জমা পড়ে যাবে এবং তার জন্য কৃষকদেরকে বা চাষিদেরকে কিছুই করতে হবে না, ডাইরেক্ট আপনি মোবাইলে একটা নোটিফিকেশান পাবেন যে আপনি টাকাটা রিসিভ করেছেন। ভাবার বিষয় এটা বাস্তবেও সম্ভব হবে কি না। কী করে আমাদের দেশের মন্ত্রীরা এত বড় বড় ব্যাপারগুলো এত সহজে বলে ফেলেন? যদিও লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে মোদী সরকারের শেষ বাজেটে বেশ কিছু ঘোষণা করে কেন্দ্র। 2019 আর্থিক বাজেটে ছোট কৃষকদের জন্য 6,000 টাকা করে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হলো। প্রধানমন্ত্রী কৃষক সম্মান বিধি যোজনা চালু করলো কেন্দ্র। এরাও তাই 2 হেক্টর জমি পর্যন্ত জমি যাদের আছে তাদের 6,000 টাকা করে সাহায্য দেওয়া হবে। এর ফলে 12 কোটি কৃষক উপকৃত হবেন ছোট ও প্রান্তিক কৃষকদের জন্য চালু করা এই নতুন যোজনায়। এর জন্য 55,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সরকার সরাসরি ইনকামের সাপোর্টের মাধ্যমে ভর্তুকি দেবে। 2018 থেকে লাগু করার কথা জানানো হয়েছে, ফলে প্রথম কিস্তি অতি শিগগির দেওয়া হবে। কিষাণ ক্রেডিট কার্ডে 10% পর্যন্ত ছাড় পাবেন কৃষকরা। একইভাবে পশুপালনের জন্য থাকছে ক্রেডিট কার্ড, যেখানে 2% ছাড়ের কথা বলা হয়েছে। গ্রামীণ ভারতকে উন্নত করতে চায় কেন্দ্র, তাই প্রথমেই কুটির শিল্পের জন্য উদ্যোগী হতে হবে। গ্রামীণ শিল্পের পাশাপাশি এই আওতায় আসছে ছোট ও মাঝারি শিল্পগুলো। এবার এগুলো দেখভালের দায়িত্ব সরকারের। স্বাস্থ্য পরিষেবাতেও আসছে প্রচুর জোয়ার। তো বন্ধুরা, আমরা যেটা দেখলাম এই খবরের মাধ্যমে, এটা কি বাস্তবে কোনোদিন সম্ভব হবে বলে আপনাদের মনে হয়? সেটা কমেন্টে আপনার মতামত অবশ্যই লিখে জানাবেন। আমরা ভারতবাসী হয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সপক্ষে আমাদের কি মতামত পোষণ করছি সেটা অবশ্যই এই কমেন্টে লিখে জানাবেন। আপনাদের প্রত্যেকের মতামতের মূল্য আছে। আমরা যেহেতু ভারতবাসী এবং দেশবাসীর জন্যই কিন্তু মন্ত্রীরা, সুতরাং আমাদের প্রত্যেকের মতামতের মূল্য আছে। আপনাদের মতামত এই কমেন্টে লিখে ফেলুন এবং প্রচুর প্রচুর ভিডিওটিকে শেয়ার করুন, যাতে অন্যান্য ভারতবাসীরাও তাদের মতামত জানাতে পারে। আদৌ কি 7.5 লক্ষ টাকা আগামী 10 বছরে আমাদের অ্যাকাউন্টে আসতে চলেছে বলে আপনারা মনে করছেন? যেরকমভাবে 15 লক্ষ টাকা আসার কথা ছিল, 15 পয়সাও আসেনি, ব্যাপারটা কী হতে চলেছে? এবং উনি বলছেন কোনো কিছু করারই প্রয়োজন নাই, ডাইরেক্ট আমরা ফোনে মেসেজ পাবো যে আমাদের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা এসে যাবে। ব্যাপারটা কী হতে পারে, কী মনে করেন আপনি? অবশ্যই কমেন্ট করুন আপনার মতামত। পরবর্তী ভিডিওতে ফিরে আসছি।
ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুল করবেন না। ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।